সে প্রায় অনেক দিন আগের কথা। বঙ্গোপসাগরের ধারে জাটগাঁও নামের এক বিশাল রাজ্য ছিল। সেখানকার বেশিরভাগ মানুষের পেশা ছিল বাণিজ্য করা। জাটগাঁওয়ের মানুষেরা ময়ূরপঙ্খী নৌকায় চড়ে দূর দূরান্তে যেত বাণিজ্য করতে। সাগরেই ছিল তাদের ঘরবাড়ি। মাসের পর মাস তারা সাগরেই থাকত। সাগর পথে বিভিন্ন বন্দরে তারা নৌকা ভেড়াত। তারপর সেখানে তারা বেচা কেনা করে ধন সম্পদ অর্জন করত। একবার কি হলো, জাটগাঁও রাজ্যের এক সওদাগর বাণিজ্য করার জন্য দূর দেশে যাবে। তার কাছে ছিল বেশ কিছু সোনার মোহর, কিন্তু সেই মোহর নিয়ে সওদাগর পড়ে যায় মহা বিপদে। আমার সারা জীবনের অর্জন এই সোনার মোহর, এগুলো নিয়ে যদি বাণিজ্যে যাই আর সেখানে যদি চোর ডাকাতের পাল্লায় পড়ি তাহলে সব হারাতে হবে। এই মহামূল্যবান সোনার মোহর আমি কারো কাছে রেখে যাব, কিন্তু আমার তো এমন কেউ নেই যাকে আমি বিশ্বাস করতে পারি। সওদাগর তার সোনার মোহর গুলো কোথায় রাখবে তা নিয়ে অনেক চিন্তা ভাবনা করলো। শেষমেশ সওদাগর ঠিক করলো তার বাড়ির পাশের বুড়ির কাছে সোনার মোহর গুলো সে রেখে যাবে। কেননা বুড়ি একাই থাকে, তার আত্মীয় স্বজনও কেউ ছিল না, কোনো ছেলে পুলেও ছিল না, এক কথা পৃথিবীতে তার কেউই নেই। বুড়ো মানুষ, সোনার মোহরগুলো নিয়ে সে আর কি করবে? এই ভেবে সওদাগর পরের দিন রাতের বেলা বুড়ির বাড়িতে আসলো তার সোনার মোহরগুলো জমা রাখতে। ও বুড়িমা, বুড়িমা কোথায় গেলে? কে কে ডাকে? আমি বুড়িমা, তোমার পাশের বাড়ির সওদাগর। সওদাগর? কিন্তু এত রাতে সওদাগর আমার কাছে কেন? দেখি তো গিয়ে। কি হয়েছে সওদাগর, এত রাতে তুমি আমার কাছে কেন? বুড়িমা, আমি দূর দেশে বাণিজ্য করতে যাচ্ছি, আমার ফিরতে কয়েক মাস লেগে যাবে, তাই তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ বলো? যদি আমার দ্বারা সম্ভব হয় তাহলে আমি অবশ্যই করব বাবা। বুড়িমা, এই পুটলিটা তোমার কাছে লুকিয়ে রাখো, আমি বাণিজ্য থেকে ফিরে এসে পুটলিটা ফেরত নেব। সওদাগরের কথা শুনে বুড়িমা বলল, এ আর কি এমন কাজ, দাও এটা আমি লুকিয়ে রাখছি, একমাত্র আমার মৃত্যু ছাড়া এই পুটুলি কেউ পাবে না। বুড়িমার কাছে সোনার মোহরগুলো রেখে সওদাগর নিশ্চিন্ত হলো। এর পরের দিন সওদাগর বাণিজ্যে গেল। সওদাগর বাণিজ্যে যাওয়ার মাস দুয়েক হতে চলল। এদিকে বুড়িমা বেশ কিছুদিন থেকে অসুস্থ, তার অসুখটা যেন দিন দিন বেড়েই চলছে। কিছুদিন থেকে বুড়িমা মহা দুশ্চিন্তায় পড়েছে ওই সওদাগরের পুটুলি নিয়ে। যেভাবেই হোক বুড়িমা সওদাগরের জিনিস সওদাগরকে ফেরত দিতে চায়। আমি ঠিক বুঝতে পারছি আমার আর বেশি দিন নেই, কিন্তু সওদাগরের জিনিস তাকে ফেরত দিতে না পারলে আমি যে মরেও শান্তি পাবো না, কি যে করি। বুড়িমা একা মানুষ, তাই অনেক ভেবে চিনতে ঠিক করলো সওদাগরের ওই পুটুলি সে তার গ্রামের মোড়লের কাছে রেখে যাবে। মোড়লের যেহেতু অনেক ধন সম্পদ, তাই সে হয়তো ওই সামান্য জিনিসের উপরে আর লোভ করবে না। আর তাই ওই দিনই অসুস্থ শরীর নিয়ে বুড়ি মোড়লের কাছে গেল। বাবা, আমি খুব অসুস্থ,
আমি হয়তো বেশি দিন বাঁচব না, তুমি আমার একটা কথা রাখবে বাবা। কি কথা বুড়িমা বলো। আমার এই পুটুলিটা তোমার কাছে রাখতে হবে, সওদাগর ফিরে এলে তুমি নিজ দায়িত্বে এটা তার হাতে দিবে, আর যদি ফেরত না দাও তাহলে কিন্তু তোমার খুব বিপদ হবে। ঠিক আছে বুড়িমা, তোমার ওই পুটলি সিন্ধুকের এক কোণে রাখো, সওদাগর ফিরে আসলে আমি তাকে এটা দেব, সে তুমি বেঁচে থাকো আর নাই থাকো। এরপর বুড়িমা নিজ হাতে সওদাগরের পুটুলিটা মোড়লের সিন্ধুকের ভিতরে রাখলো। সওদাগরের ওই পুটুলিতে আসলে কি আছে বুড়িমা সেটা জানতই না। মোড়লের বাড়ি থেকে ফিরে এসে সেদিন রাতেই বুড়িমার মৃত্যু হয়। এদিকে মোড়লের মাথায় দুষ্ট বুদ্ধি চাপলো, বুড়িমা মারা যাওয়ার এক সপ্তাহ পার হতে না হতে সে ওই পুটুলি খুলে ফেললো। পুটুলিটা খুলে মোড়ল তো হতবাক হয়ে যায়, এত দামি আর মূল্যবান সোনার মোহর মোড়ল জীবনেও দেখেনি। মোহরগুলোর উপরে মোড়লের খুব লোভ হলো। বুড়ি মরেছে ভালোই হয়েছে, এখন থেকে এই মহামূল্যবান মোহরগুলি আমার। এদিকে প্রায় ৬ মাস পরে সওদাগর বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে বুড়িমার খোঁজ করে আর জানতে পারে অনেকদিন হলো বুড়িমা মারা গিয়েছে। মারা গিয়েছে? বুড়িমার মৃত্যুর কথা শুনে সওদাগরের মাথা যেন বাজ পড়লো। সওদাগর তৎক্ষণাৎ বুড়ির সেই বাড়িতে গেল আর তারপর পুরো বাড়ি তন্ন তন্ন করে তার পুটুলিটি খুঁজতে লাগলো, কিন্তু সওদাগর সেটা কোথাও পেল না। সওদাগর খুব দুঃখ পেল, কেননা ওই পুটুলির ভিতরে ছিল তার সারা জীবনের জমানো সব সম্পদ। একদম খালি হাতে সওদাগর বাড়িতে ফিরে এলো। কে কে ওখানে? আমাকে চিনতে পারছিস না? ভালো করে তাকিয়ে দেখ। বুড়িমা তুমি? চিনতে পেরেছিস তাহলে? বুড়িমা তুমি আবার ডাইনি হলে কবে? তোর মতো লোভী মানুষকে শায়েস্তা করতে ডাইনি না হয়ে কি কোনো উপায় আছে? তোকে যে বলেছিলাম সওদাগরের হাতে পুটুলিটা না দিলে তোর বিপদ হবে, সে কথা মনে হয় তুই ভুলে গিয়েছিলি। লোভ তোকে অন্ধ করে দিয়েছে। বুড়িমা আমাকে ক্ষমা করে দাও, আমি ভুল করেছি। কাল সকাল হলেই সওদাগরকে আমি তার সম্পদ বুঝিয়ে দেব। কথাটা মনে রাখিস। আর শোন, আমি যে তোকে ভয় দেখিয়েছি এ কথা কাউকে বলবি না, নইলে কিন্তু আমি তোকে আস্ত রাখবো না, তোর হাড় হাড়টি চিবিয়ে চিবিয়ে খাবো। ডাইনি বুড়িকে দেখে মোড়ল এতই ভয় পেল যে ভয়ের চোটে মোড়লের মুখ চোখ সব বেঁকে গেল। মোড়লের কপাল খারাপ ছিল, সেদিন রাতেই মোড়লের বাড়িতে ডাকাত পড়ে। এই বুড়ো মোড়ল দেখছি তাকিয়ে আছে। তাকিয়ে থাকলে কি হবে ওস্তাদ? মোড়ল তো কথাই বলতে পারছে না। তাই তো দেখছি, মোড়ল নিশ্চয়ই কোনো পাপ করেছে, তাই মোড়লের এমন হয়েছে।
যাও, মোরলের যত সম্পদ আছে সব নিয়ে নাও। ঠিক আছে সাঁতার। ডাকাতের দল মোরলের সব সোনা দানা টাকা পয়সা থেকে শুরু করে তারও সিন্দুকটাও নিয়ে গেল। চেয়ে চেয়ে দেখা ছাড়া মোরল আর কিছুই করতে পারল না। এদিকে জমানো সব সম্পদ হারিয়ে সওদাগরের মন ভীষণ খারাপ। তাই সওদাগর ঠিক করলো এবার সে সারা জীবনের জন্য বাণিজ্যে যাবে, আর কখনোই দেশে ফিরবে না। সওদাগর কোথায় চলেছে? বাণিজ্যে যাচ্ছি। আজকে তো শুধু ওই একটি ময়ূরপঙ্খী ঘাট ছেড়ে যাচ্ছে, কিন্তু ওখানকার সওদাগরদের দেখে খুব সুবিধার মনে হচ্ছে না। যাই হোক, ভাগ্যে যা লেখা আছে তাই হবে, তুমি চিন্তা করো না। আসলে ওই ময়ূরপঙ্খী নৌকাটি হলো সেই ডাকাত দলের। ডাকাতি করে তারা যে টাকা পয়সা আর সোনা দানা এনেছিল, তারা সেগুলো নিয়ে সওদাগরের ছদ্মবেশ ধরে পালিয়ে যাচ্ছিল। সর্দার, এক সওদাগর আমাদের ময়ূরপঙ্খীতে উঠেছে, মনে হচ্ছে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। তাই নাকি? ঠিক মাছ সাগরে গিয়ে ওকে লুট করব, আর তারপর নৌকা থেকে ফেলে দেব। সওদাগর তখন এক মনে সাগর দেখছিল। এরই মধ্যে ময়ূরপঙ্খীটি ঘাট ছেড়ে অনেক দূরে মাছ সাগরে চলে এলো। ডাকাতরা সওদাগরকে ঘিরে ধরলো। কি ব্যাপার, তোমরা আমাকে এভাবে ঘিরে ধরেছো কেন? আমি হলাম ডাকাত সর্দার। এই সওদাগর, ওর কাছে টাকা পয়সা সোনা দানা যা আছে সব দিয়ে দে। না, আমি দেব না, এটাই আমার শেষ সম্বল। জীবন থাকতে এই টাকা আমি কাউকে দেব না। তাই নাকি? এই কে আছিস? সওদাগরের জীবন নিয়ে নে। ওদিকে তখন আকাশের অবস্থাও খুব একটা ভালো ছিল না, চারদিকে মেঘ ডাকছিল। সাগরের মধ্যে হঠাৎ শুরু হয়ে যায় প্রবল ঝড়। ঝড়ের তীব্রতায় ময়ূরপঙ্খী নাও কাগজের নৌকার মতো দুলতে শুরু করে, আর তারপর এক এক করে ভাঙতে শুরু করে। সেটা দেখে ডাকাতরা খুব ভয় পেয়ে যায়, কিন্তু সওদাগর খুব স্থির ছিল, কারণ সে জানতো এমন সামুদ্রিক ঝড় থেকে কিভাবে বাঁচতে হয়। এই কে আছো? আমাকে বাঁচাও। আমি দুঃখিত সর্দার, আগে নিজের জীবন বাঁচাই। প্রবল ওই সামুদ্রিক ঝড়ে ময়ূরপঙ্খী ভেঙে তছ নছ হয়ে গেল। সবাই পানিতে তলিয়ে গেল। আর সওদাগর তখন বাক্সের মতো একটা জিনিস ধরে সাগরে ভাসতে লাগলো। এভাবে ভাসতে ভাসতে একসময় সওদাগর সাগরের কিনারায় পৌঁছালো। এই বাক্স আমার জীবন বাঁচিয়েছে, দেখি তো এর ভেতরে কি আছে। এই কথা বলে সওদাগর সে বাক্সটি খুলে ফেলল। বাক্সটি খুলতেই সওদাগরের চোখ যেন ছানা পড়া হয়ে যায়। আরে বাপরে, এ তো দেখছি গুপ্তধন। আরে এটা তো আমার পুটুলি। সেবারের মতো সওদাগরের আর বাণিজ্যে যাওয়া হয়নি। সওদাগর আবারও তার বাড়িতে ফিরে আসে এবং সুখে শান্তিতে বসবাস করতে থাকে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব ভালো আছো। তোমাদের জন্য আজ একটা নতুন গল্প এনেছি, আর এই গল্পটির নাম হলো মায়ের দোয়া। অনেক দিন আগের কথা, রূপপুর নামে একটা শহর ছিল।
সেখানে একটা পরিবার ছিল। যে পরিবারে ছিল তিন ভাই, তাদের নাম হচ্ছে কাজল, সজল আর অনি। তারা অনেক বড় হয়ে গিয়েছিল এবং তাদের মাও বৃদ্ধ হয়ে গিয়েছিল। একদিন বড় বউ মেজ বউকে বলল, মার কি হবে এখন, কে মার দেখাশোনা করবে, আর দায়িত্বই বা কে নেবে? মেজ বউ তুমি কিছু বলো। আমার উনি যে চাকরি করেন তার তো কোনো উন্নতিই নেই, সারা জীবনই একই পোস্টে, তার ওপর আবার আমার তিন তিনটে ছেলে মেয়ে, খরচ জোগাতেই হিমশিম, আমি মার দায়িত্ব নিতে পারবো না, আপনি বরং ছোটকে বলুন। তোমাদের দুজনের বুদ্ধিতেই তো মাকে ভুল বুঝিয়ে সমস্ত সম্পত্তি আমাদের নামে করে নিলাম, ছোট ভাইকে তো কিছুই দেওয়া হয়নি, তাহলে কেন সে মার দায়িত্ব নেবে? সম্পত্তি যেহেতু আমরা শুধু দুজনে নিয়েছি, তাই মাকে দেখাশোনা করাও আমাদেরই দায়িত্ব। তুমি সব সময় বেশি বোঝো, একটু চুপচাপ থাকো তো, মায়ের ঝামেলা আমি নিতে পারবো না। না না, আমিও নিতে পারবো না। এরা সবাই যখন কথা বলছিল, ঠিক তখন সেখানে উপস্থিত হয় ছোট বউ রূপা। মা কি এদিকে এসেছে, তোমরা কি মাকে দেখেছো? বড় বউ উত্তর দিতে যাবে, ঠিক সেই সময় মা চলে আসে। ছোট বউ, তুমি কি আমাকে খুঁজছো? কেউ একজন বলল তুমি নাকি আমাকে খুঁজছিলে। হ্যাঁ মা, আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে, তাই আপনাকে খুঁজছিলাম, চলুন ঘরে চলুন। তুমি আমার এত খেয়াল রাখো। ছোট বউ, এই নাও তোমার লাড্ডুর টাকা। তোমার বানানো লাড্ডু খেয়ে সবাই খুব প্রশংসা করলো, একদিনেই সব লাড্ডু শেষ হয়ে গেছে। কাল সকালে কিন্তু আবার লাড্ডু নিতে আসবো, একটু বেশি করে বানিয়ে রেখো, কেমন? এ কি বৌমা, তুমি লাড্ডু বানিয়ে বিক্রি করছো নাকি? হ্যাঁ মা, আমাদের সময়টা এখন ভালো যাচ্ছে না, ওনার ইনকামে সংসার চালানো কঠিন হয়ে দাঁড়িয়েছে, আর তাই সংসার চালানোর জন্য আমাকেও কিছু কাজ করতে হচ্ছে মা। তুমি তোমার স্বামীকে সংসারে সাহায্য করছো, এটা তো খুব ভালো। আমি দোয়া করি মা, তোমরা জীবনে অনেক বড় কিছু করো, অনেক ভালো থাকো। এর কয়েকদিন পরের ঘটনা। একদিন তাদের মা খুব অসুস্থ হয়ে যায়, বিছানায় পড়ে যায় একেবারে, কিন্তু বড় বউ আর মেজ বউ কেউ একবারও দেখতে পর্যন্ত আসে না, ছোট বউ আর ছোট ছেলে মিলে সব করছে। বৌমা, তুমি আমার কত যত্ন করো, কিন্তু আমি তোমাদেরকে কিছুই দিতে পারলাম না, আমাকে তো ভুলিয়ে ভালিয়ে বড় বউ আর মেজ বউ মিলে সব কিছু নিয়ে নিল। কিন্তু তুমি মন খারাপ করো না, তোমাকে কিছু দিতে না পারলেও তোমাদেরকে আমি দোয়া দিলাম। এই বলে বৃদ্ধ মা মারা গেল। ছোট ছেলে আর তার বউ এতে অনেক কষ্ট পেল। এরপর বেশ কয়েক মাস কেটে যায়। এদিকে দেখতে দেখতে ছোট বউয়ের লাড্ডুর সুনাম চারদিকে ছড়িয়ে পড়ে। তারা স্বামী স্ত্রী দুজনে মিলে এখন একসাথে কাজ করে। মায়ের দোয়াতে আমাদের এই লাড্ডুর ব্যবসাটা অনেক ভালো চলছে, আমরা বেশ টাকাও জমাতে পেরেছি। এবার চলো আমরা আমাদের ব্যবসাটাকে আরেকটু বড় করি। হ্যাঁ, কদিন হয় আমিও তাই ভাবছি। চলো আমরা এই বাসাটা পাল্টে ফেলি, একটা বড় বাসা নেই,
এবং কাজ করার জন্য কিছু লোক নিয়োগ করি আর বেশি বেশি করে লাড্ডু বানাই। সেগুলো নিয়ে গিয়ে তুমি শহরের বড় বড় দোকানে বিক্রি করবে। হ্যাঁ, অনেক ভালো একটা আইডিয়া। এরপর ছোট বউ রূপা আর অনিক তাদের বাসা পরিবর্তন করে। এবার তারা একটা বড় বাসা নেয় আর বেশি বেশি করে লাড্ডু বানাতে থাকে। আর অনিক তো ট্রাকে করে বড় শহরের দোকানগুলোতে ডেলিভারি দিতে থাকে। অপরদিকে তাদের এই উন্নতি দেখে বড় বউয়ের ভীষণ হিংসে হয়। সে একদিন ছোট বউয়ের বাসায় আসে এবং তাকে বলে, খুব তো দেখিয়ে দেখিয়ে বড় বাসা ভাড়া নিয়েছ, তা দেখবো এখন লাড্ডু বেচে কি কি করতে পারো। আমার তো অনেক কিছুর দরকার নেই, আমার সাথে মায়ের দোয়া আছে, সেটাই আমার জন্য যথেষ্ট। রূপা ও অনিকের ব্যবসা এতই ভালো চলছিল যে শহরের সব বড় বড় দোকানগুলো তাদের মাল নেওয়া শুরু করলো এবং তাদের ব্যবসা আরো বড় হতে লাগলো। তো একদিন অনিক শহরের সব থেকে বড় দোকানটিতে তার লাড্ডু ডেলিভারি দিতে যায়। কিন্তু সেখানে গিয়ে দেখে দোকানের সব কর্মচারীদের মন খারাপ আর দোকানের মালিকও কাঁদছে। স্যার, কি হয়েছে আপনার, কাঁদছেন কেন? আমার একটা মাত্র ছেলে, গতকাল ঘুরতে বের হয়েছিলাম, তখন সে হারিয়ে যায়, আজ এখন পর্যন্ত খুঁজে পাচ্ছি না, তাকে না পেলে আমার জীবনটাই বৃথা। আমার এই ধন সম্পদ কিছুই চাই না, আমি শুধু আমার ছেলেটাকেই ফিরে চাই। অনেক বেশ কিছুক্ষণ সময় নিয়ে সেই দোকান মালিকের কথাগুলো শুনে এরপর সে ভারাক্রান্ত মনে অন্য দোকানগুলোতে মাল ডেলিভারি দিতে যায়। বিকেলের দিকে অনেক যখন ট্রাক চালাচ্ছিল তখন সে রাস্তার পাশে কোনো একটি ছেলেকে ভয়ে কুটিয়ে থাকতে দেখে। আরে, বড় মালিক যেরকম বলছিল এই ছেলেটি তো দেখছি ঠিক সেই রকম, সবকিছুই মিলে যাচ্ছে। অনিক তখন ছেলেটিকে ট্রাকে নিয়ে সেই দোকানদার ধনী মালিকের কাছে যায় এবং তার ছেলেকে ফিরিয়ে দেয়। তুমি আমার ছেলেকে ফিরিয়ে দিয়েছ, বলো আমি তোমাকে কত টাকা দেব। স্যার, আমার টাকা পয়সা লাগবে না, আমার সাথে মায়ের তো আছে, সেটা দিয়েই আমি সারা জীবন করে খেতে পারবো। মায়ের প্রতি তোমার এত ভক্তি, তোমার কথা শুনে আমি মুগ্ধ হয়ে গেলাম। টাকা না হয় না নিলে, কিন্তু পুরস্কার হিসেবে আমি তোমাকে যদি কোনো উপহার দেই তাহলে নিশ্চয়ই তোমার তো কোনো আপত্তি নেই। এরপর সেই ধনী মালিক অনিক ও তার বউ রূপাকে ওই শহরে একটা ফ্ল্যাট কিনে দেয় এবং লাড্ডু বানানোর জন্য একটি কারখানা আর লাড্ডু বিক্রি করার জন্য একটা শোরুমও বানিয়ে দেয়। এরপর অনিক ও তার বউ সুখে শান্তিতে বসবাস করতে থাকে। খুব অল্প সময়ে পুরো দেশে তাদের সুনাম ছড়িয়ে পড়ে এবং তাদের কোম্পানিটিও এক নম্বর কোম্পানিতে পরিণত হয়। খুব বেশি নয়, কয়েক বছর আগের কথা। শহর থেকে একটু দূরে জয়পুর নামের একটা গ্রাম ছিল আর সেই গ্রামে বাস করত এক বিশাল ধনী মহাজন আর তার দুই ছেলে। ছেলেদের নাম ছিল হীরা আর মানিক। বড় ভাই হীরা ছিল ভীষণ চালাক, আর এদিকে ছোট ভাই মানিক ছিল খুব সহজ সরল। চালাক চতুর হীরা তার বাবার মহাজনী দেখাশোনা করত, ছোট ভাই মানিক মহাজনীর কিছুই বুঝত না,
তাই মানিক তাদের জায়গা জমির দেখাশোনা করত। গ্রামের মধ্যে সব থেকে ধনীর সন্তান হওয়ার পরেও মানিক সারা দিন মাঠে কৃষকদের সাথে কাজ করত। খুব সহজ সরল প্রকৃতির ছিল সে। মানিক ধনী গরিব সবাইকে সম্মান করত। গ্রামের মানুষদের সুখে দুঃখে সে সবার আগে পাশে দাঁড়াত। আরে ও করিম চাচা, কি ব্যাপার? ফসল লাগানোর সময় তো শেষ হয়ে যাচ্ছে, তুমি এখনো জমি চাষই যাওনি? সে কথা আর বলো না বাবা, শরীরটা খুব খারাপ, তাই জমি চাষ দিতে পারছি না। ও এই কথা? ঠিক আছে, তুমি চিন্তা করো না চাচা, তোমার জমি আমি চাষ দিয়ে দেব। এরপর মানিক তার নিজের ট্রাক্টর দিয়ে করিম চাচার সমস্ত জমি চাষ করে দেয়। তুমি খুব ভালো ছেলে বাবা, দোয়া করি তোমার যেন ফুটফুটে একটা মেয়ের সাথে বিয়ে হয়। করিম চাচার কথা শুনে সহজ সরল মানিক লজ্জা পেয়ে সেখান থেকে কেটে পড়ে। এদিকে হীরা মানিকের বাবা ঠিক করলো যে তিনি তার দুই সন্তান হীরা আর মানিককে বিয়ে দিয়ে দিবেন, আর তাদের হাতে সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে তিনি দেশ ভ্রমণে বেরিয়ে পড়বেন। হীরা, মানিক, জি বাবা, আমি ঠিক করেছি তোমাদের বিয়ে দেব। বিয়ে? হ্যাঁ বিয়ে, আর পাত্রী পছন্দ করবে তোমরা নিজেরাই। বাবার কথা অনুযায়ী কয়েকদিনের মধ্যে হীরা মানিকের বিয়ে হয়ে গেল। হীরা বিয়ে করলো শহরের এক ধনী মেয়েকে, আর মানিক বিয়ে করলো তাদের গ্রামেরই এক গরিব কৃষকের মেয়েকে। হীরা মানিককে বিয়ে দেওয়ার পর তাদের বাবা হীরাকে দিল তার মহাজনীর ব্যবসা, আর এদিকে মানিককে দিল তার জায়গা জমি। এরপর তিনি দেশ ভ্রমণে যাওয়ার চিন্তা করলেন, কিন্তু বিধির বিধান, দেশ ভ্রমণে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। এদিকে হীরা মানিকের বিয়ের অনেক বছর কেটে গেল। এতদিনে তাদের ঘরে একটি করে ছেলে সন্তানও হয়েছে। হীরার ছেলে গোলু লেখাপড়ায় ভীষণ অমনোযোগী আর খাদো। ওদিকে মানিকের ছেলে মিঠাই, সে ছিল খুব ভালো ছাত্র। আশেপাশের দশ গ্রামে তার মতো এমন ভালো ছাত্র একটিও ছিল না। ব্যাপার মিঠাই, লেখাপড়া বাদ দিয়ে সারাদিন ওইসব যন্ত্রপাতি নিয়ে থাকলে হবে? লেখাপড়া করতে হবে না? এসব রেখে যা একটু পড়তে বস। কেন মিছে মিছে ছেলেটাকে বকছো? আমার ছেলের থেকে ভালো ছাত্র আশেপাশে দশ গ্রামে আছে নাকি শুনি। কি বলছো কি, ভালো ছাত্র বলে কি ওকে আর পড়াশোনা করতে হবে না? মা, আমি একজন রোবটিক ইঞ্জিনিয়ার হতে চাই। সাব্বাস বেটা, তোর যা হতে মন চায় সেটাই হবি। এখন বল তোর কি লাগবে, আমি শহরে যাচ্ছি। বাবা, আমার জন্য একটা রাডার সেন্সর আর একটা রোবটের বডি নিয়ে এসো। ঠিক আছে বাবা, আমি নিয়ে আসব। মানিক শহরের সব কাজ কারবার সেরে ছেলে মিঠাইয়ের জন্য রোবটের জিনিসপত্র কিনে বাড়ি ফিরছিল। কিন্তু সেদিন মানিকের কপাল খারাপ ছিল,
যার ফলে রাস্তা পার হওয়ার সময় মানিক একটা গাড়ির নিচে চাপা পড়ে আর সেখানে সে মৃত্যুবরণ করে। বাবা মন খারাপ করো না, মানুষের জন্ম হয় মৃত্যুর জন্যই। এই নাও, এই জিনিসগুলো তোমার বাবার সাথে ছিল। মিঠাইয়ের বাবা মারা যাওয়ার আজ কয়েক মাস হয়ে গেল। হীরার বউ মানে মিঠাইয়ের চাচি যেহেতু ধনীর মেয়ে, তাই সংসারের সে আগে থেকে তেমন কোনো কাজই করত না। মিঠাইয়ের মাই সংসারের সব কাজকর্ম করত। দেখো বাপু, তোমরা তো এই সংসারে কোনো আয় রোজগারই করো না, শুধু বসে বসে খেতে শিখেছ। এ মাস থেকে আমি আর কোনো কাজের লোকের মাইনে দিতে পারবো না। শোনো মিঠাইয়ের মা, ছেলেকে নিয়ে খেতে চাইলে এবারের সব কাজ তোমাকে করতে হবে, আর নইলে কাল থেকে তোমাদের খাবার দাবার বন্ধ। কথাটা বলে দিলাম? হ্যাঁ হ্যাঁ, তুমি একদম ঠিক বলেছ। আমাদের বাড়িতে বসে বসে খাওয়া সে চলবে না। কেন চাচা, এটা তো আমার বাবার বাড়ি, এই সংসারের সব জায়গা জমি তো আমাদের। কি বললি, তোদের জমি? এই কথা বলে হীরা মিঠাইকে মারতে শুরু করলো। আর সেটা দেখে মিঠাইয়ের মা হীরার বউয়ের কথায় রাজি হয়ে যায়। ঠিক আছে, আজ থেকে বাড়ির সব কাজ আমি একাই করব। তারপর থেকে মিঠাইয়ের মায়ের শুরু হয়ে গেল খুব কষ্টের জীবন। ঘরবাড়ির সব কাজ থেকে শুরু করে কুলি মজুরের কাজও তাকে দিয়েই করানো হতো। প্রতিদিন মায়ের এমন কষ্ট দেখে মিঠাইয়ের খুব খারাপ লাগত। একা একা সে চোখের পানি ফেলত। সে সব সময় ভাবত কিভাবে তার মাকে এমন কষ্ট থেকে মুক্তি দেয়া যায়। এরপর মিঠাইয়ের মাথায় একটা দারুণ বুদ্ধি আসে। মিঠাই ঠিক করল সে এমন একটা রোবট বানাবে যেটা দিয়ে বাড়ির সব কাজ করা যাবে, আর তাতে করে তার মায়ের কষ্টও কমে যাবে। এরপর মিঠাই তার রোবটকে নিয়ে দিন রাত কাজ করতে লাগলো। একদিন মিঠাই তার মনের মতো একটা রোবট বানিয়েও ফেলল যেটা দিয়ে বাড়ি ঘরে সব কাজ করা যায়। ইয়েস, এখন এই রোবটের ভিতরে মাকে ঢুকিয়ে দিলেই মায়ের আর কোনো কষ্ট হবে না, নিমেষেই মা বাড়ির সব কাজ করতে পারবে। পরের দিন সকালবেলা মিঠাই তার মাকে ওর বানানো রোবটের সামনে নিয়ে যায়। একি মিঠাই, তুই এটা কি বানিয়েছিস বাবা? মা, এটা হলো রোবট, এর সাহায্যে বাড়ির সব কাজ করা যাবে একদম নিমিশেই, তোমার এতটুকুও কষ্ট করতে হবে না। মিঠাইয়ের এমন রোবট আবিষ্কারের কথা শুনে তার মা আনন্দে প্রায় কেঁদেই ফেলে, সেই সাথে তার খুব খুশিও লাগে। এখন থেকে তাকে আর এমন কষ্টের কাজ করতে হবে না। এরপর ওই রোবটের ভিতরে মিঠাইয়ের মাকে ঢুকিয়ে দেয়। আজকে থেকে তুমি আমার রোবট মা। মিঠাই, আমার সাথে চল, সকালের নাস্তা খাবি। চলো। মিঠাইয়ের মাকে এই অবস্থায় দেখে হীরা আর হীরার বউ ভীষণ অবাক হয়ে যায়। মিঠাই, তোমার মায়ের কি হয়েছে? কিছুই হয়নি চাচি, এখন থেকে আপনারা যে কাজ করতে বলবেন আমার মা আপনাদের সেটাই করে দেবে, সেজন্য মাকে আমি
রোবটে বদলে দিয়েছি। বলো কি, তোমার মা রোবট হয়ে গিয়েছে? এটা তো খুবই খুশির খবর। এখন থেকে তোমার মা সব কাজ করতে পারবে, আমি আরো বেশি বেশি কাজ করিয়ে নিতে পারবো। খুব ভালো হয়েছে। হ্যাঁ চাচা, আপনাদের যত খুশি কাজ করে নেবেন, আমার মায়ের কোনো সমস্যা নেই। এরপর থেকে মিঠাইয়ের মা বিদ্যুৎ গতিতে বাড়ির সব কাজ করতে থাকে। চোখের নিমিষেই সে ঘরবাড়ি ঝাড় দিতে লাগলো, হরেক রকমের রান্না করতে লাগলো, খুব সহজেই অনেক ওজনের ভারও বইতে লাগলো। আর রাতের বেলা মিঠাই তার রোবট মায়ের সুইচ অফ করে দেয়, তার মা সেখান থেকে বের হয়ে আসে, আর সেদিন রাতে মিঠাইয়ের মা খুব আরাম করে ঘুমোতে পারে। এরপর মিঠাই তার ওই রোবটের ভিতরে একটা নতুন কমান্ড ইনস্টল করে দেয়। পরের দিন সকালবেলা মিঠাই তার মাকে আবারও রোবটের ভিতরে ঢুকিয়ে দেয়। আমার ভিতরে একটা নতুন কমান্ড ইনস্টল করা হয়েছে, এই বাড়ির সব মানুষকে ডিসিপ্লিন শেখাতে হবে। টিভি অনেক দেখেছো, এখন যাও খাবার রান্না করো। কি, আমি রান্না করব? যাও যাও এখান থেকে, আমি এখন টিভি দেখব। এমন কথা শুনে রোবট মা তার হাত চেপে ধরল, আর তাতে হীরার বউ কারেন্টের প্রচন্ড শক খেল। তখন সে চিৎকার করে বলল, আরে ও রোবট মা, আমাকে ছেড়ে দাও, আমি এখনই গিয়ে রান্না করছি, আমাকে ছেড়ে দাও, তোমার দুটি পায়ে পড়ছি। এখন থেকে প্রতিদিন রান্না করব, বাড়ির সব কাজ করব। হীরার বউ তৎক্ষণাৎ ওখান থেকে পালিয়ে গিয়ে রান্না করলো, ঘর ঝাড়ু দিল, থালা বাসন মাজলো, আর এগুলো দেখে হীরার ছেলে গোলু ভয়ের চোটে দৌড়ে গিয়ে পড়তে বসলো। এরপর রোবট মা হীরার সামনে যায়। আমার এবং আমার ছেলের এই সম্পত্তিতে সমান অংশীদারিত্ব রয়েছে, আমাকে এক্ষুনি সেটা বুঝিয়ে দাও। হেই, তুমি এসব কি বলছো? রোবটের ড্রেসে তুমি কি আমাকে ভয় দেখাচ্ছো? হীরার মুখে এমন কথা শুনে রোবট মা তাকে শূন্যে ভাসিয়ে তোলে। আরে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, তোমাদের সম্পত্তির অংশ আমি এখনি বুঝিয়ে দিচ্ছি, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। এরপর হীরা খুব দ্রুত সম্পত্তির কাগজ রোবট মায়ের হাতে তুলে দেয়। এরপর মিঠাই আর তার মা খুব সুন্দর একটা বাড়ি বানিয়ে সেখানে থাকতে শুরু করে। এদিকে মিঠাইয়ের বানানো রোবটের কথা গ্রাম শহর এমনকি দেশ বিদেশে ছড়িয়ে পড়ল। শহরের এক নামকরা রোবট কোম্পানিতে মিঠাইয়ের চাকরিও হলো। এক যে ছিল চাঁদের বুড়ি, সে সারাদিন বসে বসে চরকা কাটত আর বাচ্চাদের মজার মজার সব গল্প শোনাত। একদিন সে এক শয়তানের গল্প শোনালো, যে শয়তান জাদু দিয়ে দুজন মানুষকে ছাগল বানিয়ে দিয়েছিল। বন্ধুরা, তোমরা কি সেই গল্পটি শুনতে চাও? চলো তাহলে সবাই মিলে দেখে আসি চাঁদের বুড়ির সেই গল্পটি।
অনেক দিন আগের কথা। এক দেশে কাশেম নামে এক বণিক বাস করত। মাঝে মাঝে বিভিন্ন দেশে ঘুরে ঘুরে সে বাণিজ্য করত। এক দেশ থেকে আরেক দেশে মালপত্র কিনে অন্য দেশে গিয়ে তা বিক্রি করত। এতে তার অনেক মুনাফা হতো, তাই তার ছিল অঢেল ধন সম্পদ। কাশেমের বউ ছিল খুব সুন্দরী, কিন্তু অনেক ধন সম্পদ থাকা সত্ত্বেও তাদের সুখ ছিল না, কারণ তাদের কোনো সন্তান ছিল না। ডাক্তার, কবিরাজ, ঋষি এমন কেউ নেই যে তাদের কাছে কাশেম যায়নি, কিন্তু তার কোনো লাভ হয়নি। নিঃসন্তান হওয়ার কারণে তাদের মনে চাপা দুঃখ ছিল। এদিকে তার বউ গোপনে শয়তানের পূজারী নমরুদের কাছে যেত, যে ছিল শয়তান ইবলিশের গোলাম। হে শয়তানের সাগরেদ নমরুদ, কোথায় তোমার শয়তান বাদশা ইবলিশ? তোমরা তো বলেছিলে কারো একটা বাচ্চা বলি দিলেই আমার গর্ভে সন্তান আসবে। তোমাদের কথা মতো আমি তাই করলাম, কিন্তু কিছুই তো হলো না। তুই একটা ভণ্ড শয়তান, আর তোর এই শয়তানের মালিক সেও ভণ্ড। আরে বদমাইশ নারী, শয়তানের যেটুকু ধৈর্য আছে তোর তো দেখি সেটুকুও নেই। তুই তো দেখছি শয়তানকেও হার মানাবি। একবার কাশেম বাণিজ্যে যাওয়ার জন্য প্রস্তুত হলো। বেগম, বাণিজ্য করতে আমি এক দূর দেশে যাচ্ছি। আমি না থাকাতে তুমি মন খারাপ করো না, যত তাড়াতাড়ি সম্ভব আমি ফিরে আসব। চাইলেই কি আর মন ভালো করা যায়? দেখো না, আমাদের তো কোনো কিছুরই কমতি নেই, শুধু আমাদের ঘরে একটা সন্তানই নেই। আমি বলি কি, তুমি আরেকটা বিয়ে করো, আমাদের ঘরে যদি একটা সন্তান আসে তাহলে আর কোনো কিছুরই কমতি থাকবে না। যাওয়ার সময় এসব কথা কি না বললেই নয় বেগম? সৃষ্টিকর্তা যেদিন চাইবেন সেদিনই আমাদের ঘর উজ্জ্বল হবে। তুমি আমাকে বিদায় দাও। ঠিক আছে, যাও, ভালোভাবে ফিরে এসো। তখন কাশেম তিনটি উট নিয়ে এগিয়ে চলল মরুপ্রান্তরে। সেই আগের দিনে যন্ত্রচালিত যানবাহন ছিল না, দূরে যেতে একমাত্র ভরসা ছিল কেবল উট। এবার কাশেম যে দেশে যাচ্ছে সেখানে পৌঁছাতে তার দিন পনেরো লেগেই যাবে। সারাদিন সে উটে চড়ে এগিয়ে যাবে, আর সন্ধ্যা নামলে রাত কাটানোর জন্য অন্যান্য বাণিকের মতো সেও কোনো এক সরাইখানায় আশ্রয় নেবে। দূরপথের যাত্রীরা সেখানে সারা রাত থাকে, ভোরে আবার যে যার মতো রওনা দেয়। কাশেম যেতে যেতে সন্ধ্যা নেমে এলো। তখন অল্প দূরে সে একটা খুব সুন্দর সরাইখানা দেখতে পেল। সন্ধে নেমে এলো, সামনের ওই সরাইখানায় তো দেখছি অনেক মানুষ, নিশ্চয়ই এটা অনেক ভালো হবে। আজ রাতটা এখানেই কাটাবো, কাল ভোরে আবারও রওনা হব। কাশেম সরাইখানায় আশ্রয় নিল। সেখানে রাত্রি যাপনের জন্য সেদিন অনেক ব্যবসায়ী উঠেছিল। তারা সেখানে বিশ্রাম করছিল, খাওয়া দাওয়া করছিল, গল্প গুজবও করছিল কেউ কেউ। সেই রাতে একদল ডাকাত এলো সেই সরাইখানার সামনে। আজ দেখছি এখানে অনেক ধনী ব্যবসায়ীরা এসেছে, আমরা যদি এদের লুট করি তাহলে অনেক টাকা পয়সা পাওয়া যাবে। তাহলে আর দেরি কিসের, চলুন সর্দার আক্রমণ করি। তখন ডাকাত দল সেই সরাইখানায় হামলা চালায়, সবাইকে হত্যা করে আর সব কিছু লুটে নিয়ে যায়। হামলার সময় কাশেম একটা ড্রামের ভিতরে লুকিয়ে পড়ে এবং তার প্রাণ বাঁচায়। ডাকাত দল চলে গেলে সে সেখান থেকে বের হয়ে আসে। সে দেখতে পায় চারদিকে শুধু লাশ আর লাশ। একটু সামনে এগিয়ে গিয়ে সে দেখতে পায় একটা লাশের পাশে বসে একটা মেয়ে কাঁপছে। বাবা বাবা, তুমি আমার একমাত্র সহায় ছিলে, আমি এখন কোথায় যাব, কার কাছে থাকব, আমার তো আর কেউ রইল না। কাশেম দেখে সবাই মরে গেছে, শুধু এই মেয়েটা কোনো ক্রমে বেঁচে গেছে। এই নির্জন ধুধু প্রান্তরে এই মেয়েকে একলা ফেলে যাওয়া আমার কি ঠিক হবে? হয়তো ডাকাতরা আবার ফিরে আসতে পারে, অথবা কোনো দুষ্ট মানুষ একে একলা পেয়ে মেয়েটির কোনো ক্ষতি করতে পারে, অথবা কোনো হিংস্র পশুও আক্রমণ করতে পারে। না না না, একে একা ফেলে যাওয়া আমার একেবারেই ঠিক হবে না। তখন কাশেম মেয়েটিকে বিয়ে করে তার বাড়িতে নিয়ে যায়। বেগম বেগম,
দেখো কাকে নিয়ে এসেছি। তুমি না বলেছিলে আর একটা বিয়ে করতে, দেখো ছোট বউকে নিয়ে এসেছি। বড় বউ কাশেমের এই বিয়ের কথা শুনে তেলে বেগুনে জ্বলে যায়, কিন্তু সে মুখে প্রকাশ করে না। সে মনে মনে বলে, আমি তো এমনি এমনি বলেছিলাম, কিন্তু সে তো দেখি সত্যি সত্যি বিয়ে করে নিয়ে এসেছে। দাঁড়াও, কটা দিন যেতে দাও, আমি একে বিষ খাইয়ে মারব। বেগম, আমার বড় বউ, যাও একে ভেতরে নিয়ে যাও, আজ থেকে এর ভালো মন্দ দেখে রাখবে তুমি। তুমি কোনো চিন্তা করো না, ও তো আমার ছোট বোনের মতো, আমি খুব ভালোভাবে ওকে দেখে রাখব। সৃষ্টিকর্তার কাছে লাখো শুকুর যে তিনি আমাকে এনার মতো স্বামী আর আপনার মতো একজন বড় বোন দিয়েছেন। সেদিন রাতেই বড় বউ আবার গেল সেই শয়তানের গোলাম নমরুদের কাছে। কেন এসেছিস আবার? গতবার তো তোর শয়তান আমার কিছুই করতে পারলো না, আমার গর্ভে একটা সন্তান এনে দিতে পারলো না, উল্টা আমার ঘরে এলো সতীন। এখন কি চাস তাহলে? একটা জাদু মন্ত্র করে দাও যেন সেই ছোট বউ মরে যায়। ওরে অবুজ শয়তান নারী, ওকে এখনই মারিস না, তাতে তোর কোনো লাভ হবে না, বরং তুই একটু অপেক্ষা কর। ছোট বউয়ের সন্তান যখন পৃথিবীতে আসবে তারপর তাকে মেরে ফেলিস, তাহলে সেই সন্তান তোর হয়ে যাবে। দেখতে দেখতে বছর ঘুরে গেল আর তাদের ঘর আলো করে ছোট্ট বউয়ের কোলে এলো এক ফুটফুটে ছেলে সন্তান। সন্তানকে পেয়ে কাশেম, কাশেমের ছোট বউ আর বড় বউ সবাই খুব খুশি হলো। কিন্তু বড় বউ খুশি হলেও সে সুযোগ খুঁজতে লাগলো কখন ছোট বউকে একা পাওয়া যায় আর তাকে মেরে ফেলা যায়। বড় বউ অপেক্ষা করছিল কবে কাশেম আবার বাণিজ্যে যায়। কাশেম বাণিজ্যে গেলে বাড়ি ফাঁকা হয়ে যাবে এবং সে ছোট বউকে মেরে ফেলতে পারবে। কিন্তু ছেলে সন্তান হওয়ার পর থেকে কাশেম যেন তার পরিবারকে চোখের আড়ালেই করতে চায় না। দীর্ঘ কয়েক বছর বাণিজ্য করতে সে আর কোনো দূরদেশে গেল না। এভাবেই 15 বছর কেটে গেল। কাশেম একদিন তার পরিবারের সবাইকে ডেকে বলল, অনেকদিন হয়ে গেল আমি বাণিজ্যে যাই না, এবার আমায় একবার বাণিজ্যে যেতে হবে, দিন দশেকের মধ্যেই আমি ফিরে আসব। বাবা হাশেম, তুমি তোমার এই দুই মাকে ভালো করে দেখে রেখো। তোমার কি বাণিজ্যে না গেলেই নয়? আমার মনটা জানি কেমন কেমন করছে। মা, তুমি শুধু শুধু চিন্তা করছো, আমি তো আছি, আর তাছাড়া আমাদের দুজনের দেখভাল করার জন্য বড়মা তো আছেই, তিনি তো আমাকে জানের চেয়েও বেশি ভালোবাসেন। হ্যাঁ, হাশেম তো ঠিকই বলেছে, তুমি নিশ্চিন্তে বাণিজ্যে যাও, আমি হাশেম ও ছোট বউ দুজনকে খুব ভালো করে দেখে রাখব। আর বড় বউ, তুমিও এদেরকে ভালো করে দেখে রেখো। বাবা, বাণিজ্য থেকে ফেরার সময় তোমার জন্য কি নিয়ে আসবো? আমার জন্য একটা লাল টুকটুকে ঘোড়া নিয়ে এসো। ছোট বউ, ফেরার সময় আমি তোমার জন্য কি নিয়ে আসবো? আমার কিছুই লাগবে না, তোমার যা মনে চায় তাই নিয়ে এসো। বড় বউ, তোমার জন্য কি আনলে তুমি খুশি হবে? আমার জন্য একটা ধারালো ছুরি নিয়ে আসবেন। ছুরি? এত কিছু থাকতে তুমি ছুরি দিয়ে কি করবে? এমনিতেই বলে ফেললাম আর কি। ঠিক আছে, আমি তোমার জন্য ছুরিই আনবো। তারপর কাশেম বাণিজ্যের উদ্দেশ্যে বের হয়ে যায়। কাশেম চলে যাওয়ার সাথে সাথে বড় বউ ছোট বউকে বলে, ছোট বউ, তোমাকে একটা খুব সুন্দর জায়গা দেখাতে নিয়ে যাব। উনি তো এইমাত্র বাড়ি থেকে বেরিয়ে গেলেন, আমরা একটা দিন পরে, আগামীকাল না হয়ে যাই। না না, আজকেই যেতে হবে, ভয় কিসের, চলো আমার সাথে, আমি তো আছি। মা, আমিও তোমাদের সাথে যেতে চাই। না না, তোমার যাওয়ার দরকার নেই। না মা, আমি তোমাদের সাথে যাবই যাব। যাক না, ও যখন চাইছে। হ্যাঁ বড় মা, আমাকেও নিয়ে চলো। তারপর বড় বউ তাদেরকে একটা অন্ধকার গুহার সামনে নিয়ে আসে। এইরকম অন্ধকার গুহা দেখে হাশেম ভীষণ ভয় পেয়ে যায়। আসো আসো আমার সাথে, ভিতরে আসো। ভিতরে তো অন্ধকার। এই জায়গাটা দেখে আমার কেমন জানি ভয় ভয় লাগছে, আমরা না হয় অন্য কোথাও বেড়াতে যাই। বড় মা, এ তুমি আমাদের কোথায় নিয়ে এলে?
আমি তো আছি, এ গুহার পথ আমি খুব ভালো করে চিনি। তোমরা আসো আমার সাথে, আমি তোমাদেরকে এমন জিনিস দেখাবো যা তোমরা জীবনেও দেখনি। তারপর বড় বউ ছোট বউ আর হাশেমকে ভিতরে নিয়ে যায়। গুহার ভিতরে যাওয়ার পর শয়তানের গোলাম নমরুদকে দেখে ছোট বউ ও হাশেম খুব ভয় পেয়ে যায়। এই শয়তানের গোলাম, কোথায় তোর বাদশা শয়তান ইবলিস? আজ আমি আমার শত্রুকে সাথে করে নিয়ে এসেছি। দীর্ঘ 15 বছর অপেক্ষা করছিলাম, কিন্তু কিছুতেই বাড়ি ফাঁকা করতে পারছিলাম না। আজ সেই সুযোগ হয়েছে। কিন্তু সাথে তো দেখছি তোমার তরতাজা জোয়ান ছেলেকেও নিয়ে এসেছো। কি করব, শুধু ছোট বউকেই আনতে চেয়েছিলাম, কিন্তু পিছু ছাড়লো না। ও ওর নিজের মৃত্যু নিজেই ডেকে এনেছে। বড়মা, এসব কি করছো তুমি? আমাদেরকে কেন এই শয়তানের আস্তানায় নিয়ে এসেছো? এই শয়তানের গোলাম, জাদু দিয়ে এক্ষুনি এই দুইটিকে ছাগল বানিয়ে দে। তখন শয়তানের গোলাম নমরুদ দুটো হাড় হাতে নেয় আর জাদু দিয়ে ছোট বউ এবং হাসিকে ছাগল বানিয়ে দেয়। আজ আমার জ্বালা মিটেছে, হা 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 হা। তারপর বড় বউ সেই ছাগল দুটিকে বাড়িতে নিয়ে আসে আর একজন চাকরকে ডেকে বলে, যাও এই ছাগল দুটোকে ভালো করে খাওয়াও, খুব ভালো করে যত্ন নিবে এদের। কাশেম ফিরলেই ওর হাত দিয়ে এদের কুরবানি দেওয়াবো। তখন সে ভৃত্য ছাগল দুটোকে নিয়ে যায় আর তাদের বাড়িতে অন্য ছাগলদের সাথে রেখে যত্ন করতে থাকে। আর বড় বউ অপেক্ষা করতে থাকে কাশেম কবে ফিরে আসবে আর তাকে দিয়ে এই ছাগল দুটি কুরবানি করাবে। বন্ধুরা, চাঁদের বুড়ি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। গত পর্বে চাঁদের বুড়ি বাচ্চাদের একটা গল্প শোনাচ্ছিল, যেখানে হিনসুটে শয়তান এক মহিলা তার সতীন ও তার সৎ ছেলেকে জাদু দিয়ে ছাগল বানিয়ে রেখেছিল এবং সে চাইছিল কাসেমের দ্বারাই তাদের কোরবানি করাতে, অর্থাৎ বাবার হাতে ছেলেকে খুন করাতে। তাহলে চলো বন্ধুরা, আজ দ্বিতীয় পর্বে দেখে আসি এর পরে কী ঘটেছিল। বড় বউ তার চাকরকে দিয়ে ছাগল দুটিকে পাঠিয়ে দেয়। সে ছাগলগুলোকে নিয়ে গিয়ে তার অন্য ছাগলগুলোর সাথে রেখে দেয়। সেই চাকরের বাড়ির পাশেই ছিল রহমতের বাড়ি। রহমতের মেয়ে জুলেখা ছিল হাশেমের খুব ভালো বন্ধু। জুলেখা একদিন লক্ষ্য করল সেই ছাগলের পাল থেকে একটা ছাগল তার দিকে এগিয়ে আসছে। আরে, এই ছাগলটি তো খুব সুন্দর, খুব মায়াবী। ছাগলটি জুলেখার কাছে এসে জুলেখার হাতের আংটিটি জিভ দিয়ে চাটতে থাকে। আরে আরে, কি করছিস? এটা কোনো সাধারণ জিনিস না। এই আংটিটি আমাকে কে দিয়েছে জানিস? আমার প্রিয়তম হাশেম এটি আমাকে দিয়েছে আর বলেছে ওর বাবা বাণিজ্য থেকে ফিরে এলে আমাদের বিয়ের আলাপ করবে। এই কথা শুনে ছাগলটির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে ম্যাঁ ম্যাঁ করে ডেকে ওঠে এবং আবারও জিভ দিয়ে সেই আংটিটি চাটতে থাকে। ঠিক তখনই সেই মা ছাগলটাও এদিকে এগিয়ে আসে। আজ প্রায় 7 দিন হয়ে গেল, আমার প্রিয়তম হাশেমের দেখা নেই। যাওয়ার সময়ও বলেছিল পরদিন বিকেলে আমাদের দেখা হবে, কিন্তু কোথায় যে গেল। এরপর জুলেখা ছাগল দুটিকে আদর করে তার কাজে চলে যায়। পরের দিনও ঠিক একই ঘটনা ঘটল। পরপর 2 দিন ছাগলটির এমন আচরণ দেখে জুলেখার মনে সন্দেহ জাগল। সে খুব ভালো করে লক্ষ্য করল, এই ছাগলটা দেখি সবার থেকে আলাদা এবং প্রতিদিন সে হাশেমের দেয়া আংটিটায় আদর করে দিচ্ছে, দেখি তো একটু ভালো করে। যখন জুলেখা খুব ভালো করে লক্ষ্য করল, তখন সে সেই ছাগলের মাঝে হাশেমের অবয়ব দেখতে পেল। আরে, এ তো হাশেম! তাহলে নিশ্চয় ওর সৎ মাওকে এরকম ছাগল বানিয়ে রেখেছে। আর এই মা ছাগলটা তাহলে অবশ্যই হাশেমের মা। তাই তো বলি, কদিন হয় হাশেম আর তার মাকে দেখতে পাচ্ছি না কেন। আর তাই যদি হয় তাহলে তো ঘোর বিপদ। জুলেখা তার বাবাকে সব জানালো। মা, তুমি যা জেনেছো তা যদি এখনই সবাইকে জানিয়ে দাও, তাহলে ওই শয়তান মহিলা
হাশেম আর তার মাকে বাঁচতে দিবে না, এখনই মেরে ফেলবে। আবার এই সত্য কথা যদি তুমি গোপন রাখো তাহলে কাশেম ফিরে এলে তার হাত দিয়ে ছাগল দুটাকে জবাই করে ফেলবে। কাশেম তো আর জানে না এই ছাগল দুটো তার প্রাণপ্রিয় ছেলে আর তার ছোট বউ, না জেনেই সে হয়তো এদের গলায় ছুরি চালিয়ে দিবে। বাবা, তাহলে আমি কি করব? কিভাবে আমি হাশেম এবং তার মাকে ওই শয়তান মহিলার হাত থেকে বাঁচাতে পারব এবং তাদেরকে কিভাবে আবারও মানুষ রূপে ফিরিয়ে আনব? ওই দূর গ্রামে এক সাধু আছেন যিনি অনেক ধর্মকর্ম করেন, চলো আমরা তার কাছে যাই। যেভাবেই হোক কাশেম ফিরে আসার আগেই ওই ছাগল দুটোকে আবার তার আগের রূপে ফিরিয়ে আনতে হবে, না হলে সর্বনাশ হয়ে যাবে। এরপর জুলেখা তার বাবার সাথে সেই দূর গ্রামের উদ্দেশ্যে রওনা দিল। কয়েকদিন চলে গেল। একসময় কাশেম তার বাড়িতে ফিরে এলো। বাবা হাশেম, বড় বেগম, ছোট বেগম, কোথায় তোমরা? আমি ফিরে এসেছি, তোমাদের জন্য উপহার নিয়ে এসেছি। বাবা হাশেম, বাবা হাশেম, কোথায় তুমি? দেখো তোমার জন্য কি নিয়ে এসেছি। কাশেমের এই কথা শুনে তার বাড়িতে থাকা বড় বউ সে কি কান্নার অভিনয় শুরু করলো। সে কাশেমের সামনে এলো। কি হলো বড় বেগম, তুমি কাঁদছো কেন? ছোট বেগম কোথায়? আর আমার আদরের ছেলে হাশেম, সে কোথায়? ওদের দেখছি না কেন? আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি ওদের দেখে রাখতে পারিনি। কি বলছো এসব তুমি? কি হয়েছে হাশেম আর ছোট বেগমের? আমি তো ছোট বউকে নিয়ে নদীতে নৌ ভ্রমণে গিয়েছিলাম, কিন্তু হঠাৎ করেই নৌকাটি উল্টে যায়। অনেক কষ্টে সাঁতার কেটে আমি তীরে উঠি, কিন্তু ছোট বউকে আর খুঁজে পাই না। খুব সম্ভবত সে পানিতে ডুবে মরে গেছে। কি বলছো এসব? আর হাশেম কোথায়? এই ঘটনা শোনার পর থেকে হাশেম নদীর তীরে তার মাকে খুঁজে বেড়াচ্ছে। আমি হাশেমকে বলেছিলাম লোক পাঠিয়ে তার মাকে খুঁজতে, কিন্তু কিছুতেই সে আমার কথা শুনল না। নদীর কিনারায় মাকে খুঁজতে খুঁজতে সেও নিখোঁজ হয়ে গেল। তুমি কি বলছো এসব? আমার তো সব শেষ হয়ে গেল। সৃষ্টিকর্তা এই ছিল কি আমার কপালে? তুমি আমাকে একেবারে নিঃস্ব করে দিলে। কি পাপ করেছি আমি? দোষ আমারই। কেন, তুমি কি করলে? আমি মানত করেছিলাম আমাদের ঘরে কোনো সন্তান হলে দুটো ছাগল কোরবানি দেব, কিন্তু হাশেম হওয়ার পর আনন্দে আমি সে কথা ভুলেই গিয়েছিলাম। আমি যদি সেই কোরবানির কথা না ভুলতাম তাহলে মনে হয় আজ আর এদেরকে হারাতে হতো না। এখন আমার কি হবে? আমি তো নিঃস্ব হয়ে গেলাম। এখনো বেশি দেরি হয়নি, আপনি ছাগল দুটো কোরবানি দিয়ে দেন, তাহলে হয়তো আমরা হাশেমকে খুঁজে পাবো আর তার মাকেও খুঁজে পেতে পারি। এই কে কোথায় আছিস? রস্তমকে বল স্বাস্থ্যবান ওই ছাগল দুটো নিয়ে আসতে। ওদিকে সাধু বাবা ধ্যান করে সব কিছু দেখতে পান। তিনি জুলেখা ও তার বাবাকে বলেন, তোমার ধারণা ঠিক, ওই মহিলা শয়তান নমরুদের দ্বারা এই কাজ করিয়ে নিয়েছে। এরা হলো শয়তান ইবলিশের সাগরেদ। এরা ইহকালেও জ্বলবে, পরকালেও জ্বলবে। এখন তাহলে আমরা কি করতে পারি দরবেশ বাবা? আমরা কিভাবে ওদেরকে বাঁচাবো? তখন সাধু বাবা আবারও চোখ বন্ধ করেন এবং দেখতে পান কাশেম ফিরে এসেছে আর তার বউ তাকে প্রলুব্ধ করছে ছাগল দুটোকে জবাই করবার জন্য। সাধু বাবা তাড়াতাড়ি চোখ খুলেন এবং বলেন, কাশেম ফিরে এসেছে, ওর শয়তান বউ চাইছে ছাগল দুটোকে তার হাতে কুরবানি করাতে, তাই তোমাদের এখানে আর এক মুহূর্ত দেরি করা যাবে না। এই পানিটা নাও, নিয়ে গিয়ে দুইটা ছাগলের গায়ে ছিটিয়ে দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। তবে সাবধান, তোমাদেরকে এই কাজ খুব জলদি করতে হবে। কাশেম যদি ছাগল দুটোকে কুরবানি করে ফেলে তাহলে কিন্তু তোমরা তাদেরকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। তখন জুলেখা এবং তার বাবা সেই পানি নিয়ে খুব দ্রুত বাড়িতে ফিরে আসতে থাকে। আর দেরি কেন, এই নিন ছুরি আর এই ছাগল দুটোকে কোরবানি করে ফেলুন।
ছাগল দুটো কাশেমের দিকে তাকিয়ে থাকে আর ম্যাঁ ম্যাঁ করে ডাকতে থাকে। ছাগল দুটোকে দেখে কাশেমের মায়া হয়, ছেলে বউ হারানোর বেদনায় সেও কাঁদতে থাকে। কাশেমের বউ তখন ধারালো ছুরিটা এগিয়ে দেয়, কাশেম সেটা নেয় এবং সামনের দিকে এগিয়ে যায়। কাশেম সেখানে গিয়ে ছেলে ছাগলটার গলায় ছুরি বসায়, আর যেই মাত্র সে ছুরি চালিয়ে দেবে তখনই পিছন থেকে জুলেখা চিৎকার করে ওঠে, দাঁড়ান, ওকে জবাই করবেন না, ও আপনার ছেলে হাশেম। এ হচ্ছে আমার ছেলে হাশেম, কি বলছো এসব? হ্যাঁ দাঁড়ান, আমি এখনই সব পরিষ্কার করে দিচ্ছি। এই বলে জুলেখা দরবেশের দেয়া পানি ছাগলটির গায়ে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে ছাগলটি আবার হাশেমে পরিণত হয়ে যায়। এরপর জুলেখা মা ছাগলটার উপরে পানি ছিটিয়ে দেয়, সাথে সাথে সেও ছোট বউ হয়ে যায়। বাবা, তোমাদের এই অবস্থা কে করেছে বলো আমাকে, আমি তাকে উপযুক্ত শাস্তি দেব। বড়মা শয়তানের সাহায্য নিয়ে আমাদের ছাগল বানিয়ে দিয়েছে, আর তোমার হাতেই কুরবানি করাতে যাচ্ছিল। বড় বেগম, তুমি এতটা নীচ? এতদিন তাহলে মনের মাঝে শত্রুতা আর হিংসা পুষে রেখেছিলে, আর আমার আদরের ছেলে আর ছোট বউকে আমার হাত দিয়েই কোরবানি করাতে চেয়েছিলে, আজ তোমাকেই আমি হত্যা করব। এই বলে কাশেম তার বড় বউকে হত্যা করার জন্য ছুরি নিয়ে এগিয়ে যায়। তখন জুলেখা আবারও বাধা দেয়, বলে, চাচা জান, ওই শয়তানকে হত্যা করে আপনার পবিত্র হাতকে অপবিত্র করবেন না, ওর ঔষধ আমার কাছে রয়েছে, এই দেখুন। তখন বড় বউ সেখান থেকে পালাতে ধরে, আর জুলেখা তখন পবিত্র পানি বের করে বড় বউয়ের উপর ছিটিয়ে দেয়, সাথে সাথে সেও ছাগল হয়ে যায়। এবং ওদিকে ওই ইবলিশ শয়তানের পূজারী নমরুদের আস্তানাতে ভূমিকম্প সৃষ্টি হয়, ভয় পেয়ে যায় সকলে, এবং দেখতে দেখতে সেই আস্তানা ধ্বংসস্তূপে পরিণত হয়। বড় বেগম, আমি আপনাকে আমার বড় বোনের মতোই দেখতাম, আর আপনি কিনা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলেন, এখন আপনি ছাগল হয়ে বাকি জীবনটা কাটান, আর দেখুন ছাগল হয়ে থাকতে আমাদের কেমন লেগেছিল। অনেক অনেক দিন আগের কথা, অনেক দূরের এক দেশের ঘন জঙ্গলে বাস করত এক ডাইনি বুড়ি। ডাইনি বুড়ির কোনো সন্তান ছিল না, তাই ডাইনি বুড়ির দুঃখেরও শেষ ছিল না। আমার যদি একটা সন্তান থাকতো তাহলে ওকে আমার সব কালো জাদু শিখিয়ে দিতাম, সেই এই দুনিয়াতে কালো জাদুর রাজত্ব কায়েম করতো। ডাইনিগুড়ি যে জঙ্গলে থাকতো তার পাশে এক গরিব কৃষক আর তার স্ত্রী বাস করতো। একদিন কৃষকের স্ত্রী তার স্বামীকে একটা খুশির খবর দেয়। ওগো শুনছো, তোমাকে একটা খুশির খবর দিতে চাই, আমি মা হতে চলেছি। বলো কি, এ তো খুব খুশির খবর। দুর্ভাগ্যক্রমে তাদের খুশি বেশি দিন আর টিকলো না, কৃষকের গর্ভবতী স্ত্রী অসুস্থ হয়ে গেল। সময় যতই যেতে লাগলো কৃষকের স্ত্রী ততই শুকিয়ে যেতে থাকলো। তার স্বামী বিভিন্ন রকমের ঔষধ থেকে শুরু করে সব প্রকারের গাছগাছরা দিয়ে ওষুধ বানিয়ে খাইয়ে তাকে সুস্থ করার চেষ্টা করলো, কিন্তু কিছুতেই কোনো কাজ হলো না। একদিন ওই কৃষক সেখানকার নামকরা এক কবিরাজের কাছে গেল। কবিরাজ তাকে বলল, তোমার স্ত্রীকে বাঁচানোর শুধু একটি উপায় বাকি রয়েছে। কি উপায় আছে আমাকে বলুন। জঙ্গলের ভেতরে এক ডাইনি থাকে, তার কাছে আছে আশ্চর্য এক ওষুধ, সেই ওষুধ পান করলে তোমার স্ত্রী ঠিক সুস্থ হয়ে উঠবে। এরপর কবিরাজের কথা মতো ওই কৃষক খুব সাহস করে সেই ডাইনির বাড়িতে যায়। দরজা এভাবে করানোর ছ কেন? মনে হচ্ছে খুব জরুরি কিছু।
আমার স্ত্রীর খুব অসুখ, এমন কোনো চিকিৎসা নেই যা আমি করিনি, কিন্তু কিছুতেই সে সুস্থ হচ্ছে না। আমি শুনেছি আপনার কাছে আশ্চর্য এক ওষুধ আছে, সেই ওষুধ পান করলেই আমার স্ত্রী সুস্থ হয়ে যাবে। ও আচ্ছা, কিন্তু আমি তোমাকে কেন সাহায্য করব? দয়া করে আপনি আমাকে সাহায্য করুন, আমার স্ত্রী গর্ভবতী, তাকে সুস্থ করতে না পারলে আমার সন্তানও বাঁচবে না। কৃষকের মুখে সন্তানের কথা শুনে ডাইনির চোখ দুটো লোভে চকচক করে ওঠে। এই হলো সেই আশ্চর্য ঔষধ, এই ঔষধ পান করলে তোমার স্ত্রী সুস্থ হয়ে উঠবে। এই ঔষধ আমি তোমাকে দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত বলুন? তোমার স্ত্রী সন্তান হলে সেই সন্তান আমাকে দিয়ে দিতে হবে। না, এটা কোনোভাবেই সম্ভব নয়। সম্ভব না হলে যাও এখান থেকে। এই কথা বলে কৃষকের মুখের উপরে ডাইনি তার প্রাসাদের দরজাটি বন্ধ করে দেয়। কৃষক খুব দুঃখী হয়ে তার বাড়িতে ফিরে আসে। এদিকে যতই দিন যায় কৃষকের বউ ততই অসুস্থ হতে থাকে। ডাইনি বুড়ির শর্ত মেনে নিলে কৃষককে তার সন্তান হারাতে হবে, আবার শর্ত না মানলেও তার স্ত্রী এবং সন্তান দুজনকেই হারাতে হবে। এই নিয়ে কৃষক ভীষণ দুশ্চিন্তায় পড়ে যায়। শেষমেশ ওই কৃষক ডাইনির শর্ত মেনে নিয়ে ডাইনির প্রাসাদে যায় এবং আশ্চর্য সেই ওষুধ নিয়ে আসে। ডাইনির দেয়া আশ্চর্য সেই ওষুধ খেয়ে কয়েকদিনের মধ্যে কৃষকের স্ত্রী সুস্থ হয়ে ওঠে এবং সে একটা সোনালি চুলের মেয়ে সন্তানের জন্ম দেয়। সেদিন রাতেই ডাইনি কৃষকের বাড়িতে আসে এবং কৃষকের সোনালি চুলের বাচ্চাটিকে নিয়ে যায়। বাচ্চা, আমার বাচ্চা! তোমরা কোনো চিন্তা করো না, একে আমি নিজের সন্তানের মতো করেই বড় করব। আজ থেকে এর নাম হলো রূপাঞ্জেল। এরপর ডাইনি সোনালি চুলের ওই বাচ্চাটাকে নিয়ে গহীন জঙ্গলে চলে যায়, যেখানে তার একটা টাওয়ার ছিল। এরপর সোনালি চুলের ওই বাচ্চাটা ডাইনিকে তার মা মনে করেই সেই টাওয়ারের ভিতরে বড় হতে থাকে। এভাবে কয়েক বছরের মধ্যেই রূপাঞ্জেল বেশ বড় হয়ে কিশোরীতে পরিণত হয় আর রূপাঞ্জেলের সোনালি চুল হয়ে যায় অন্য সবার থেকে অনেক বড়। ডাইনি রূপাঞ্জেলের সোনালি চুলের খুব যত্ন করত। রূপাঞ্জেল, আমার মেয়ে, তোমার চুল নিচে নামাও, আমি তোমার চুল বেয়ে উপরে উঠতে চাই। ডাইনির কথা মতো রূপাঞ্জেল তার সোনালি চুল টাওয়ার থেকে নিচে নামিয়ে দেয়। খুব ভালো। রূপাঞ্জেলের সোনালি চুল বেয়ে টাওয়ারে ওঠার পর ডাইনি টাওয়ারের সিঁড়িটি ভেঙে দেয়। মা, তুমি এই সিঁড়ি ভেঙে দিলে কেন? রূপাঞ্জেল, আমি তোমাকে অনেক ভালোবাসি। এই জঙ্গলের চারদিকে রাক্ষস আর খোকখোশ বাস করে, তাই এই সিঁড়ি আমি বন্ধ করে দিলাম যাতে তোমার কোনো ক্ষতি না হয়। আসলে স্বার্থপর ওই ডাইনি কোনোভাবেই মরতে চাইতো না,
রূপাঞ্জেলের সোনালী চুলের সাহায্যে জাদু করে সে নিজের আয়ু বাড়াতো, আর তাই ডাইনি এভাবেই ভুল বুঝিয়ে রূপাঞ্জেলকে টাওয়ারে বন্দি করে রাখতো। ডাইনি প্রতিদিন টাওয়ার থেকে নিচে নামতো রূপাঞ্জেলের চুল ব্যবহার করে, আর রাত হলে টাওয়ারে নিচে এসে রূপাঞ্জেলকে ডাক দিত, রূপাঞ্জেল আমার মেয়ে, তোমার চুল নিচে নামাও, আমি তোমার চুল বেয়ে উপরে উঠতে চাই। ডাইনির আওয়াজ শুনে রূপাঞ্জেল তার চুল নিচে নামিয়ে দিত, আর সেই চুল ধরে তাকে মইয়ের মতো ব্যবহার করে ডাইনি টাওয়ারের উপরে উঠে আসত। একদিন ওই রাজ্যের রাজকুমার টাওয়ারের পাশের সেই জঙ্গল দিয়ে রাজ্য ভ্রমণে যেতে থাকে, আর তখন রাজকুমার টাওয়ারের জানালায় রূপাঞ্জেলকে গান গাইতে দেখে। শুনছো কি, শুনছো কি, তুমি আমার বন্ধু হবে, আমার একটা বন্ধু চাই, একটা একটা বন্ধু চাই। আহ কি সুন্দর কণ্ঠ! রূপাঞ্জেলের কণ্ঠে গান শুনে রাজকুমার বিমোহিত হয়ে যায়, আর তাকিয়ে তাকিয়ে রূপাঞ্জেলকে দেখতে থাকে। আর তখনই ডাইনিকে আসতে দেখে রাজকুমার গাছের আড়ালে লুকিয়ে পড়ে। রূপাঞ্জেল তোমার চুল নিচে নামাও, আমি তোমার চুল বেয়ে উপরে উঠতে চাই। ও, তাহলে এর নাম রূপাঞ্জেল। রাজকুমার তখন রূপাঞ্জেলের সাথে দেখা করার সিদ্ধান্ত নেয়, আর তাই রাজকুমার তার দেহরক্ষীদের সেখান থেকে পাঠিয়ে দেয়। ডাইনি প্রতিদিন সকালবেলা রূপাঞ্জেলের সোনালী চুলের সাহায্যে টাওয়ার থেকে নিচে নামত, আর রাতের বেলা আবারও টাওয়ারে ফিরে আসত। রাজকুমার সেটা খুব ভালোভাবে লক্ষ্য করেছিল। অনেক সাহস জুগিয়ে অবশেষে একদিন রাজকুমার টাওয়ারের নিচে গেল, যখন ডাইনি বাইরে ছিল। রাজকুমার রূপাঞ্জেলের নাম ধরে ডাকতে লাগল, রূপাঞ্জেল, 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 রূপাঞ্জেল। রাজকুমারের ডাক শুনে রূপাঞ্জেল খুব অবাক হয়ে গেল, কারণ রূপাঞ্জেল এর আগে তার মায়ের বাইরে আর কারো আওয়াজ শোনেনি। রূপাঞ্জেলের প্রথমে খুব সংকোচ করছিল, কেননা তার মা বলেছিল এই জঙ্গলের আশেপাশে রয়েছে অনেক রাক্ষস খোকোশ। কিন্তু রূপাঞ্জেলের মাঝে খুব আগ্রহ ছিল, কেননা তার মাকে ছাড়া সে অন্য কোনো মানুষকে কখনোই দেখেনি। রূপাঞ্জেল তোমার চুল নিচে নামাও, আমি তোমার চুল বেয়ে উপরে উঠতে চাই। রাজকুমারকে দেখে রূপাঞ্জেল ভীষণ খুশি হয়ে যায়। সে বুঝতে পারলো এ কোনো রাক্ষস বা ভয়ঙ্কর প্রাণী নয়। কে তুমি, এখানে কি চাও? আমি হলাম এই রাজ্যের রাজকুমার, আর আমি তোমার সাথে দেখা করতে চাই। আসলে রাজকুমারকে দেখে রূপাঞ্জেলেরও খুব ভালো লাগে। জীবনে প্রথম সে কোনো ছেলে মানুষকে দেখেছে, তাই রাজকুমারের সাথে কথা বলার জন্য রূপাঞ্জেল খুব আগ্রহী ছিল। রূপাঞ্জেল রাজকুমারকে টাওয়ারে উঠতে দিল, আর সাথে সাথে তাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হলো। রাজকুমার রূপাঞ্জেলকে বিয়ের প্রস্তাব দেয়। রূপাঞ্জেল, আমি তোমাকে বিয়ে করে এই রাজ্যের রানী বানাতে চাই, তুমি কি আমার সাথে যাবে? রাজকুমারের প্রস্তাব শুনে রূপাঞ্জেল বলল, এই বন্দি জীবন আমার ভালো লাগে না রাজকুমার, আমি তোমার সাথে যেতে চাই, পৃথিবী দেখতে চাই। রূপাঞ্জেল রাজকুমারের সাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সেদিন রাতে ডাইনি টাওয়ারের সামনে এসে দেখে রূপাঞ্জেলের সোনালী চুল নিচে নামিয়ে রাখা।
রূপাঞ্জল মনে হয় আমাকে আসতে দেখেছে, তাই চুল নামিয়ে রেখেছে। ডাইনি টাওয়ারে উঠে দেখে রূপাঞ্জলের চুল কেটে সেটা জানালার সাথে বেঁধে রাখা। রূপাঞ্জল! এদিকে রূপাঞ্জল আর রাজকুমারী জঙ্গলের পথ ধরে পালাতে থাকে। সারা রাত ঘোড়া ছুটিয়ে তারা জঙ্গল পার হয়ে যায়। পরের দিন সকালবেলা রাজকুমার আর রূপাঞ্জল এক কৃষকের বাড়ির সামনে গিয়ে পৌঁছায়। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? আমরা খুব ক্লান্ত, আমাদের একটু পানি খাওয়াবেন? রাজকুমারের আওয়াজ শুনে কৃষক আর কৃষকের স্ত্রী বাইরে বেরিয়ে আসে। রূপাঞ্জল! রূপাঞ্জল, আমার মেয়ে, তুমি ফিরে এসেছো। কৃষক আর তার স্ত্রীর মুখে নিজের নাম শুনে রূপাঞ্জল সাথে রাজকুমার খুব অবাক হয়ে যায়। রূপাঞ্জলকে আপনারা চিনেন, কিন্তু কিভাবে? রূপাঞ্জল হলো আমার মেয়ে, এমন সোনালী রঙের চুল আমার মেয়ে ছাড়া আর কারোর নেই। এরপর কৃষকের স্ত্রী তার অসুস্থতা থেকে শুরু করে স্বার্থপর সেই ডাইনির সব ঘটনা তাদের খুলে বলে। সব কথা শুনে রূপাঞ্জলের বুঝতে বাকি রইল না যে এই কৃষক দম্পতি তার আসল বাবা মা। বাবা মা! এরপর রাজকুমার আর রূপাঞ্জলের বিয়ে হয় মহা ধুমধামে। আর ওদিকে সোনালি চুল না থাকায় সেই ডাইনি আর কোনোভাবেই তার আয়ু বাড়াতে পারছে না, ফলে একসময় ডাইনির মৃত্যু হয়।